ओम शांति। 23 जुलाई 2020 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टी बच्चारा तुम्हरा एखन श्रीमत अनुसारे विश्वेर सेवा करछो, एई नरक के स्वर्ग बनिए दिच्छो। ताई तुम्हादेर एई जीवन अत्यंत अमूल्य। प्रश्न, खुशी ना थाकार कारण कि एवं एर समाधान कि? उत्तर, एक, देह अभिमानेर बशीभूत होले एवं दुई, अंतरे कोनो संशय उत्पन्न होले खुशी विलीन हो जाए। ताई बाबा उपदेश दिच्छेन, जखनी कोनो संशय आसबे संगे संगे बाबा के जिज्ञेस करो, देही अभिमानी हुए थाकार अभ्यास करले सर्वदाई खुशीते थाकबे। ओम शांति। भगवान हलेन सर्वोच्च, तारपरे रयेछे सन्तानदेर सम्मुखे उच्चारित भगवानेर बाणी, आमी तोमादेरके सर्वश्रेष्ठ बानिये दी। ताई बाच्चारा तोमादेर कत खुशी हवा उचित। तोमरा बुझते पारो बाबा आमादेरके समग्र विश्वेर मालिक बानिये देन। दुनियार मानुष बोले परम पिता परमात्मा हलेन सर्वोच्च, किन्तु बाबा स्वयं बोलछेन आमी तो विश्वेर मालिकई हई ना। भगवान बाचो आमाके दुनियार मानुष सर्वोच्च भगवान बोले, किन्तु आमी बोलछी जे आमार बाच्चारा सर्वोच्च। जुक्ति सहकारे बोलछी, आगेर कल्पेर मतोई ड्रामा अनुसारे पुरुषार्थ कराच्छेन। बाबा बोझाच्छेन कोनो विषय जदि बुझते असुविधा हय तबे जिज्ञेस करो। दुनियार मानुष तो किछुई जाने ना वैकुंठ केमन आर एई दुनियार अवस्था केमन। जत बड़ई नवाब बादशाह होक किंबा अमेरिकाय जत बड़ धनी व्यक्ति होक ना केन, लक्ष्मी नारायणेर मतो कखनोई हबे ना। ओरा ह्वाइट हाउस इत्यादि बानाय, किंतु स्वर्गे तो रत्नखचित गोल्डेन हाउस। ओई दुनियाटाके शुभ धाम बला हय। तोमराई हिरो हिरोइनेर भूमिकाय अभिनय करो, तोमरा हीरे तुल्य हये जाओ। सेटा छिल स्वर्ण जुग, एखन एटा लौह जुग। बाबा बोलछेन तोमरा कतई ना भाग्यवान। भगवान निजे बसे थेके बोझाच्छेन, ताई तोमादेर कत खुशी हवा उचित। तोमादेर ए पढ़ाशोना तो नतून दुनियार जन्य, तोमादेर ए जीवन अति अमूल्य, कारण तोमरा एखन विश्वेर सेवा करछो। नरक थेके स्वर्ग बनानोर जन्यई बाबाके आह्वान करा हय, তাই তো হেভেনলি গডফাদার বলা হয়। বাবা বলছেন তোমরাই হেভেনে ছিলে, এখন হেলে আছো, এরপর আবার স্বর্গ হবে। হেল শুরু হলে মানুষ হেভেনের কথা ভুলে যায়, পুনরায় এই রকম হবে। পুনরায় তোমাদেরকে স্বর্ণযুগ থেকে লোহযুগে যেতে হবে। বাবা বারবার বাচ্চাদেরকে বলছেন, যদি অন্তরে কোনো রকম সংশয় আসে যার জন্য খুশি থাকছে না, তবে সেটা বাবাকে বলো। বাবা তো নিজে বসে থেকে পড়াচ্ছেন, তাই অবশ্যই পড়তে হবে। দেহ অভিমানের বশীভূত হয়ে যাও বলেই খুশি থাকে না, কিন্তু অবশ্যই খুশিতে থাকা উচিত। বাবা তো কেবল ব্রহ্মাণ্ডের মালিক, আর তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। হয়তো বাবাকে রচয়িতা বলা হয়, কিন্তু তার মানে এটা নয় যে সবকিছু প্রলয় হয়ে যায় এবং তারপর পুনরায় নতুন দুনিয়া রচনা করেন। না, বাবা বলছেন আমি কেবল পুরাতনকে নতুন বানাই, পুরাতন দুনিয়ার বিনাশ করাই, তোমাদেরকে নতুন দুনিয়ার মালিক বানিয়ে দিই। আমি নিজে কিছুই করি না, এটাও ড্রামাতেই রয়েছে। পতির দুনিয়াতেই তো আমাকে আহ্বান করে, আমি এসে পরশনাথ বানিয়ে দিই। তখন বাচ্চারা পরশপুরিতে চলে যায়, ওখানে কখনোই আমাকে ডাকবে না। কখনো কি বলবে, বাবা তুমি এই পরশপুরিতে এসে একটু ঘুরে যাও? কখনোই ডাকবে না। তাই একটা গান আছে, দুঃখের সময় সকলেই স্মরণ করে কিন্তু সুখের সময় কেউ করে না। পতির দুনিয়াতেই স্মরণ করে, সুখের সময় স্মরণও করে না, আহ্বানও করে না। দাপর যুগে মন্দির বানিয়ে আমাকে তার মধ্যে রেখে দেয়, পাথরের নয় হীরার লিঙ্গ বানিয়ে মন্দিরে পূজা করার জন্য রেখে দেয়।
কত আশ্চর্যের বিষয়। ভালোভাবে কান খুলে শোনা উচিত, কানকেও পবিত্র করতে হবে, পবিত্রতাই হল মুখ্য। বলা হয় বাঘিনীর দুধ কেবল সোনার পাত্রেই রাখা যায়। এক্ষেত্রেও যত বেশি পবিত্রতা থাকবে তত ভালো ধারণ করতে পারবে। বাবা বলছেন কাম বিকাশ সব থেকে বড় শত্রু, একে পরাজিত করো। এটাই তোমাদের শেষ জন্ম, তোমরা জানো এটাই সেই মহাভারতের যুদ্ধ। প্রত্যেক কল্পে যেভাবে বিনাশ হয়েছে এই কল্পেও হুবহু সেইভাবেই ড্রামা অনুসারে বিনাশ হবে। বাচ্চারা, তোমাদেরকে তো পুনরায় স্বর্গে তোমাদের মহল বানাতে হবে, যেভাবে আগের কল্পে বানিয়েছিলে। স্বর্গকে প্যারাডাইস বলা হয়, পুরাণ থেকেই প্যারাডাইস শব্দটার উৎপত্তি। বলা হয়েছে মান সরোবরে নাকি পরীরা থাকে, ওখানে যে ডুব দেবে সেও পরী হয়ে যাবে। বাস্তবে এটা হলো জ্ঞান রূপী মান সরোবর, এতে ডুব দিয়ে তোমরা কি থেকে কি হয়ে যাও। যে সুন্দর শোভনীয় তাকেই পরী বলা হয়, এমন নয় যে পরীর কোনো ডানা থাকে। যেমন তোমাদের মতো পাণ্ডবদেরকে মহাবীর বলা হয়, বলে ওরা পাণ্ডবদের অনেক বড় বড় ছবি, গুহা ইত্যাদি দেখিয়ে দিয়েছে। ভক্তি মার্গে এইভাবে কত অর্থের অপচয় করে। বাবা বলছেন আমি বাচ্চাদেরকে কত ধনী বানিয়েছিলাম, তোমাদের এত সম্পত্তি নিয়ে কি করলে? ভারত অনেক ধনী ছিল, এখন ভারতের কি করুণ অবস্থা হয়ে গেছে। যে ভারত এক সময় 100% ধনী ছিল সে এখন 100% দেউলিয়া হয়ে গেছে। বাচ্চারা, এখন তোমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। নিজের বাচ্চাদেরকে বোঝাতে হবে যে শিব বাবাকে স্মরণ করলে তুমিও কৃষ্ণের মতো হয়ে যাবে। কেউই জানে না যে কৃষ্ণ কিভাবে ওই রকম হয়েছিল। আগের জন্মে শিব বাবাকে স্মরণ করেই সে কৃষ্ণ হয়েছিল। তাই বাচ্চারা, তোমাদের তো কত খুশি হওয়া উচিত। কিন্তু সেই বাচ্চার মধ্যে অসীম খুশি থাকবে যে সর্বদা অপরের সেবায় নিযুক্ত থাকবে। মুখ্য ধারণা হল আচরণ যেন রাজকীয় হয়, খাদ্যাভাস যেন খুব সুন্দর হয়। তোমাদের কাছে যখন কেউ আসে তখন তাকে সমস্ত রকম সাহায্য করা উচিত, স্থূল এবং সূক্ষ্ম উভয়ভাবে। শারীরিক এবং আত্মিক উভয়ভাবে সাহায্য করলে অনেক খুশি হবে। যে কেউ আসুক তাকে তোমরা সত্যিকারের সত্যনারায়ণের কাহিনী শোনাও। শাস্ত্রে তো কত কাহিনী লিখে দিয়েছে, বিষ্ণুর নাভি থেকে নাকি ব্রহ্মার উৎপত্তি হয়েছে, তারপর আবার ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়েছে। কিন্তু বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হবে কিভাবে? কত রহস্যপূর্ণ বিষয়, অন্য কেউ এইসব বিষয় কিছুই বুঝবে না। নাভি থেকে বের হওয়ার কোনো ব্যাপার নেই, ব্রহ্মাই বিষ্ণু এবং বিষ্ণুই ব্রহ্মা হয়। ব্রহ্মা থেকে বিষ্ণু হওয়ার জন্য 1 সেকেন্ড সময় লাগে, সেকেন্ডে জীবন মুক্তির গায়ন আছে। বাবা দর্শন করিয়েছিলেন যে তুমি বিষ্ণুর এক রূপ হবে, সেকেন্ডের মধ্যে নিশ্চিন্ত হয়েছিলেন, বিনাশের দৃশ্যও দেখেছিলেন। আগে তো কলকাতাতে রাজার হালে থাকতেন, কোনো সমস্যাই ছিল না, খুব রাজকীয়ভাবে থাকতেন। এখন বাবা তোমাদেরকে জ্ঞান রত্নের ব্যবসা করতে শেখাচ্ছেন। এনার কাছে তো এই ব্যবসা কোনো ব্যাপার নয়, কিন্তু এনার ভূমিকা আর তোমাদের ভূমিকার মধ্যে পার্থক্য আছে। বাবা এনার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব কিছু ত্যাগ করে দিয়েছেন, ভাটটি তো হতেই হতো, তোমরাও সব কিছু ত্যাগ করেছিলে, নদী পেরিয়ে ভাটটিতে এসেছিলে, কত কিছুই না হয়েছিল, কিন্তু কাউকে পরোয়া করনি। বলা হয় কৃষ্ণের জন্য পালিয়ে গেছিল, কেন? কৃষ্ণ নাকি তাদেরকে পাটরানী করেছিল। বাস্তবে ওই ভাটটি তৈরি হয়েছিল তোমাদের মতো বাচ্চাদেরকে স্বর্গের মহারানী বানানোর জন্য। শাস্ত্র তো নাকি অনেক কিছু লিখে দিয়েছে, কিন্তু বাস্তবে অনেক আলাদা। তোমরা এখন এইসব বুঝেছ, পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আগের কল্পেও গালাগাল শুনেছিলে, বদনাম হয়েছিল, এটা একটা নাটক, যা কিছু হচ্ছে সব আগের কল্পের মতো। তোমরা এখন ভালোভাবে বুঝেছ যে আগের কল্পে যারা রাজত্ব নিয়েছিল তারা এই কল্পে অবশ্যই আসবে। বাবা বলছেন আমিও প্রতি কল্পে এসে ভারতকে স্বর্গ বানাই। তিনি পুরো 84 জন্মের হিসাব বলেছেন,
সত্যযুগে তোমরা অমর হবে, কখনই অকালে মৃত্যু হবে না। শিব বাবা কাল জয়ী বানিয়ে দিচ্ছেন, তিনি বলছেন আমি হলাম কালেরও কাল। কাহিনীও রয়েছে, তোমরাই কাল জয়ী হয়ে যাও, অমর লোকে চলে যাও। অমর লোকে ভালো পথ পাওয়ার জন্য পবিত্র হতে হবে এবং দিব্য গুণ ধারণ করতে হবে। প্রতিদিন নিজের চার দেখো, রাবণের জন্য তোমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এখন আমার দ্বারা তোমরা লাভবান হচ্ছ। ব্যবসায়ীরা এগুলো ভালো বুঝবে, এটা জ্ঞান রত্নের ব্যবসা। খুব কম জন ব্যবসায়ী ব্যবসা করতে পারে, তোমরা তো ব্যবসা করতেই এসেছ। কেউ কেউ ভালো করে ব্যবসা করে, একুশ জন্মের জন্য স্বর্গের সওদা করে নেয়। কেবল একুশ জন্ম নয়, তোমরা পঞ্চাশ ষাট জন্ম ধরে সুখে থাকো, কোটি কোটিপতি থাকো, অর্থাৎ পদ্মপতি। দেবতাদের পায়ে পদ্মফুল দেখানো হয়, কিন্তু তার অর্থ কেউ বোঝে না। তোমরা এখন কোটি কোটিপতি হচ্ছ, তাই তোমাদের খুব খুশিতে থাকতে হবে। বাবা বলছেন আমি কত সাধারণ, তোমাদের মতো বাচ্চাদেরকে স্বর্গে নিয়ে যেতে এসেছি। তোমরাই ডেকেছিলে, হে পতিত পাবন, এসো, এসে আমাদেরকে পবিত্র করে দাও। সুখধামে সকলেই পবিত্রই থাকবে, শান্তিধামের কোনো হিস্ট্রি জিওগ্রাফি হয় না, ওটা আত্মাদের দুনিয়া, আর সূক্ষ্মবতনের কোনো ব্যাপার নেই। এই সৃষ্টি চক্র কিভাবে আবর্তিত হয় সেটা এখন তোমরা জেনে গেছ। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের সাম্রাজ্য ছিল, এমন নয় যে কেবল একজোড়া লক্ষ্মীনারায়ণ রাজত্ব করবে, বৃদ্ধি অবশ্যই হবে, তারপর দাপরে ওরাই পূজারী থেকে পূজনীয় হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মানুষ পরমাত্মার ক্ষেত্রে বলে দেন তুমি পূজনীয়, তুমি পূজারী, যেভাবে তাকে সর্বব্যাপী বলে দিয়েছে। তোমরা এখন এইসব ব্যাপারগুলি বুঝেছ, অর্ধেক কল্প ধরে তোমরা গান গেয়ে এসেছ ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু এখন ভগবান বলছেন বাচ্চারাই হল সর্বশ্রেষ্ঠ। সুতরাং এইরকম বাবার নির্দেশ অনুসারে অবশ্যই চলতে হবে, ঘর গৃহস্থ সামলাতে হবে। এখানে তো সবাই থাকতে পারবে না, সবাই থাকতে চাইলে অনেক বড় বাড়ি বানাতে হবে। তোমরা একদিন দেখবে যে একটু দর্শন করার জন্য নিচ থেকে উপর পর্যন্ত কত বড় লাইন লাগবে। অনেকে তো দর্শন করতে না পারলে গালাগালি দিতে শুরু করে, মহাত্মার দর্শন করতে চায়। এখানে বাবা তো কেবল বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকেই পড়াচ্ছেন। তোমরা যাদেরকে রাস্তা বলে দাও, তাদের মধ্যে কেউ কেউ ভালোভাবে চলতে শুরু করে, আবার কেউ ধারণ করতে পারে না। কতজন আছে যারা কেবল শুনতে থাকে, কিন্তু বাইরে গেলে যেমন ছিল সেরকম থেকে যায়, তখন আর সেই খুশি, পড়াশোনা এবং যোগ কোনোটাই থাকে না। বাবা কত করে বোঝান, চার্ট লেখো, নয়তো খুব আফসোস করতে হবে। চার্ট রাখতে হবে যে আমি বাবাকে কতক্ষণ স্মরণ করি। ভারতে প্রাচীন যুগের অনেক সুখ্যাতি রয়েছে, বাবা বলছেন কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তবে বাবাকে জিজ্ঞেস করো, আগে তো তোমরা কিছুই জানতে না। বাবা বলছেন এটা হলো কাঁটার জঙ্গল, কাম বিকাশ সব থেকে বড় শত্রু, গীতাতেই এটা লেখা আছে। আগে তো বাবা গীতা পড়ত, কিন্তু কিছুই বুঝত না, সারা জীবন তিনি গীতা পড়েছেন। এটা বুঝতে পারতেন যে গীতার অনেক মহত্ত্ব আছে, ভক্তি মার্গে গীতাকে কত সম্মান করা হয়, গীতা আকারে বড় হয় আবার ছোটও হয়, খুব অল্প দামে কৃষ্ণ এবং অন্যান্য দেবতাদের ছবি কিনতে পাওয়া যায়, সেই ছবিগুলো নিয়েই কত বড় বড় মন্দির বানায়। বাবা এখন বোঝাচ্ছেন তোমাদেরকে বিজয় মালার দানা হতে হবে, এইরকম মিষ্টি বাবাকে বাবা বাবা বলে ডাকে, বোঝে যে তিনি স্বর্গে রাজত্ব প্রদান করেন। কিন্তু মায়া এতই শক্তিশালী যে এত কিছু শুনে এবং অন্যকে শোনানোর পরেও ত্যাগ করে চলে যায়। বাবা বলে যখন ডেকেছ, তখন বাবা মানে তো বাবাই। ভক্তি মার্গে গানও গায়, তিনি হলেন সকলের পতির পতি এবং সকল গুরুর গুরু, তিনি এখন আমাদের বাবা, জ্ঞানের সাগর, পতিত পাবন। তোমরা বাচ্চারা বলছো বাবা আমরা প্রতিকল্পেই তোমার কাছ থেকে উত্তরাধিকার নেই, প্রতিকল্পেই তোমার সঙ্গে মিলন হয়, তুমি তো অসীম,
জগতের পিতা, তাই তোমার কাছ থেকে আমরা নিশ্চয়ই সীমাহীন উত্তরাধিকার পাব। মুখ্য কথাটা হল অল্প বা বাবা। এই অল্প কথাটার মধ্যেই বে বা বাদশাহী কথাটা রয়েছে। বাবা মানে উত্তরাধিকার। দুনিয়ায় সীমিত উত্তরাধিকার পাওয়া যায়, আর এখানে সীমাহীন উত্তরাধিকার পাওয়া যায়। হদের বা লৌকিক পিতা অসংখ্য রয়েছে, কিন্তু বেহদের বা পারলৌকিক পিতা কেবল একজন। আচ্ছা, মিষ্টি মিষ্টি 5000 বছর পরে পুনরায় এসে মিলিত হওয়া বাচ্চাদের প্রতি বাপদাদার স্মরণ ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, স্থূল কিংবা সূক্ষ্ম সেবা করে অসীম খুশির অনুভব করতে হবে এবং অন্যকেও অনুভব করাতে হবে। আচরণ এবং খাদ্যাভাসে খুব রাজকীয় ভাব রাখতে হবে। দুই, অমর লোকে উঁচু পদ পাওয়ার জন্য পবিত্র হওয়ার সাথে সাথে দিব্যগুণও ধারণ করতে হবে। নিজের চার দেখতে হবে যে আমি কতক্ষণ বাবাকে স্মরণ করি। অবিনাশী জ্ঞান রত্নের উপার্জন কি জমা করছি? শ্রবণেন্দ্রিয়কে কি পবিত্র করেছি যার মাধ্যমে জ্ঞান ধারণ হবে? বরদান, মায়াবী খেলাগুলো সাক্ষী হয়ে দেখে সর্বদা নির্ভয় এবং মায়া জিত হও। ব্যাখ্যা, বাচ্চারা সময় অনুসারে এখন তোমাদের অবস্থার অগ্রগতি হচ্ছে, তাই এখন আর মায়ার সঙ্গে যুদ্ধ করলে চলবে না। মায়া নমস্কার করতে আসে, যুদ্ধ করতে নয়। যদি কখনো মায়ার আগমন হয় তবে সেটাকে খেলা মনে করে দেখতে থাকো, যেন অনুভব হয় যে সাক্ষী হয়ে একটা ছোট্ট নাটক দেখছি। মায়ার যত ভয়ঙ্কর রূপই হোক না কেন, তুমি যদি সেটাকে খেলনা এবং খেলা মনে করে দেখো তবে খুব আনন্দ পাবে এবং কখনোই ভয় পাবে না কিংবা ঘাবড়ে যাবে না। যে সন্তান সর্বদা খেলোয়াড় হয়ে সাক্ষী রূপে মায়ার খেলা দেখে, সে সর্বদাই নির্ভীক এবং মায়াজিত হয়ে যায়। স্লোগান, এমন স্নেহের সাগর হয়ে যাও যাতে ক্রোধ তোমার নিকটে আসতেই না পারে। ওম শান্তি।